সালামু আলাইকুম, আমি মোহাম্মদ মসলিউদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ এমবিবিএস 59 ব্যাচ থেকে বলছি। আজকে আমরা ইনশাআল্লাহ হিস্টামিনের বাকি অংশটুকু আলোচনা করব। আমরা গত টিউটোরিয়ালসে কথা বলেছিলাম যে হিস্টামিনের নার্ভাস সিস্টেমের উপরে ইফেক্টটা, ঠিক আছে? আচ্ছা, আজকে আসি নার্ভাস সিস্টেম। তাহলে দেখেন, ব্রেইন থেকে আমরা যদি একটু নিচের দিকে নামি, তাহলে আমাদের চেস্ট, চেস্টে থাকে দুটো সিস্টেম, একটা হলো কার্ডিওভাস্কুলার সিস্টেম মানে হার্ট, আর একটা হলো রেসপিরেটরি সিস্টেম। ওকে, তাহলে আসেন কার্ডিও ভাস্কুলার সিস্টেম। ওকে, আচ্ছা, এখন কার্ডিও ভাস্কুলার সিস্টেম বলতে, কার্ডিও ভাস্কুলার সিস্টেমের আন্ডারে দুটো জিনিস, একটা হলো হার্ট আর একটা হলো ব্লাড ভেসেলস। ওকে, আচ্ছা, এখন আমরা বলেছি যে যখনই কিছু একটা পড়বো, মানে হিস্টামিন, জানতে হবে তার রিসেপ্টর কোনটা সেখানে, কারণ একই হিস্টামিন তার রিসেপ্টরের ভিন্নতার কারণে ভিন্ন ভিন্ন ইফেক্ট দিতে পারে। তাহলে এখানে হার্টের মধ্যে হিস্টামিনের H2 রিসেপ্টর, H2 রিসেপ্টর হচ্ছে কোন ধরনের রিসেপ্টর? GS কাপল রিসেপ্টর, ঠিক আছে? আচ্ছা, এতটুকু রাখেন। এবার আসেন এখানে ব্লাড ভেসেলস। ব্লাড ভেসেলসে তিনটা লেয়ার, এন্ডোথেলিয়াম, তারপর হচ্ছে স্মুথ মাসেল লেয়ার মানে টিউনিকা মিডিয়া, আর শেষে হচ্ছে যে কানেকটিভ টিস্যু দিয়ে গঠিত টিউনিকা এক্সটার্নাল। ব্লাড ভেসেলসের এন্ডোথেলিয়ামে অর্থাৎ দা ইনার মোস্ট লেয়ার, এটা যদি একটা ব্লাড ভেসেলস হয়, এটা হলো ধরেন টিউনিকা এক্সটার্নাল, এটা কানেকটিভ টিস্যু কোলাজেন দিয়ে মিললি, এরপর মাঝখানের লেয়ারটা এখানে থাকে ব্লাড ভেসেলসের স্মুথ মাসেল সেলসগুলো, আর এরপরে এখানে থাকে এন্ডোথেলিয়াল লাইনিং, ঠিক আছে? এন্ডোথেলিয়াল লাইনিং, তাহলে এই দেখেন, এটা হলো এন্ডোথেলিয়াল লাইনিং। ওকে, আচ্ছা, এই যে এন্ডোথেলিয়াল লাইনিং, এখানের মধ্যে হিস্টামিন রিসেপ্টরটা থাকে, ঠিক আছে? আচ্ছা, এটা কোন রিসেপ্টর? এটা হলো H1 রিসেপ্টর। এবার ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা আমি আমার প্রথম ভিডিওতে বলেছি আপনাদের যে এই H1 রিসেপ্টরে যখন হিস্টামিন বাইন্ড করবে, যখন হিস্টামিন বাইন্ড করবে, তখন কি হবে, এই এন্ডোথেলিয়াল সেলের মধ্যে ক্যালসিয়াম আয়নের কনসেন্ট্রেশন বাড়বে, তখন এই ক্যালসিয়ামটা ক্যালসিয়াম ক্যালমোডিউলিন কমপ্লেক্স তৈরি করবে, এই ক্যালসিয়াম ক্যালমোডিউলিন কমপ্লেক্স নাইট্রিক অক্সাইড সিনথেস এনজাইমকে অ্যাক্টিভেট করবে, এবং এই এনজাইমটা তখন প্রোডিউস করবে নাইট্রিক অক্সাইড। এবং এই নাইট্রিক অক্সাইডটা তাহলে কোথায় তৈরি হয়েছে দেখেন, এই রিয়াকশন সবগুলো কোথায় হচ্ছে? এন্ডোথেলিয়ামে। তাহলে নাইট্রিক অক্সাইড গ্যাসটা তৈরি হয়েছে এন্ডোথেলিয়ামের মধ্যে। এখন এটা যেহেতু হাইলি লিপিড সলিউবল একটা গ্যাস, সে এই এন্ডোথেলিয়াম থেকে ডিফিউজ হয়ে মিডল লেয়ারে অর্থাৎ টিউনিকা মিডিয়ার স্মুথ মাসেল সেলসের মধ্যে ডিফিউজ হয়ে ঢুকে যাবে। তাহলে এই নাইট্রিক অক্সাইড গ্যাসটা এখন চলে আসলো স্মুথ মাসেলস সেলসের মধ্যে, এখানে এসে এই নাইট্রিক অক্সাইড কি করবে, সে এটা হচ্ছে গুয়ানাইলাইল সাইক্লেস এনজাইমকে অ্যাক্টিভ করবে, এই গুয়ানাইলাইল সাইক্লেস এনজাইমটা তখন এটিপি কে কনভার্ট করে জিএমপি তৈরি করবে। এই যে জিএমপি তৈরি হলো, এই জিএমপিটা তখন কি করবে, এটা হচ্ছে সাইক্লিন জিএমপি আর কি অ্যাকচুয়ালি। তাহলে নাইট্রিক অক্সাইড স্মুথ মাসেল সেলসের মধ্যে এসে গুয়ানাইলাইল সাইক্লেসকে অ্যাক্টিভ করবে, এই গুয়ানাইলাইল সাইক্লেস এটিপি থেকে সাইক্লিন জিএমপি তৈরি করবে, তারপরে এই জিএমপিটা কি করবে, সে এই স্মুথ মাসেল সেলসের গায়ে অর্থাৎ সেল মেমব্রেনে যে ক্যালসিয়াম চ্যানেলগুলো আছে, এই ক্যালসিয়াম চ্যানেলগুলোকে সে ক্লোজ করে দিবে। ক্লোজ করে দিলে এক্সট্রা সেলুলার স্পেস থেকে এই স্মুথ মাসেল সেলসের মধ্যে ক্যালসিয়াম আর ঢুকতে পারবে না, কারণ ক্যালসিয়াম চ্যানেলটা আমি ক্লোজ
ক্লোজ করে দিয়েছে, ফলে ক্যালসিয়াম যদি স্মুথ মাসল সেলসে না ঢুকতে পারে তাহলে স্মুথ মাসল সেলসের মধ্যে ক্যালসিয়াম আয়নের কনসেন্ট্রেশন কমে যাবে। কনসেন্ট্রেশন যদি কমে যায় তাহলে আলটিমেটলি এই স্মুথ মাসল সেলসটা ক্যালসিয়ামের অভাবে অ্যাক্টিন মায়োসিন কাপলিং তৈরি হতে পারবে না, ঠিক আছে, ফলে কন্ট্রাকশনও হবে না। তাহলে কন্ট্রাকশন যদি না হয় স্মুথ মাসলসের, ইনডিরেক্টলি তার কি হচ্ছে, রিল্যাক্সেশন হচ্ছে, ইনডিরেক্টলি তার রিল্যাক্সেশন হচ্ছে। ওকে, তাহলে এইভাবে এইচ ওয়ান রিসেপ্টরের মাধ্যমে হিস্টামিন ব্লাড ভেসেলসের রিল্যাক্সেশন, দ্যাট মিন্স ভ্যাসো স্মুথ মাসলস রিল্যাক্সেশন করা মানে হচ্ছে ব্লাড ভেসেলসের ডায়ামিটার বেড়ে যাওয়া, তার মানে ভ্যাসো ডাইলেশন হওয়া। ওকে, আচ্ছা, তাহলে আপনারা কার্ডিওভাস্কুলার সিস্টেমের ব্লাড ভেসেলসের উপরে হিস্টামিনের ইফেক্টটা দেখলেন, ভ্যাসো ডাইলেশন। আরেকটা হচ্ছে যে এই যে এন্ডোথেলিয়াম সেলসের হিস্টামিন ওয়ান রিসেপ্টরের সাথে যখন হিস্টামিনটা বাইন্ড করে তখন ক্যালসিয়াম আয়ন বেড়ে যায় এন্ডোথেলিয়াল সেলসের মধ্যে, ওই ক্যালসিয়াম আয়ন ক্যালসিয়াম ক্যালমোডিউলিন কমপ্লেক্স তৈরি করে, এই ক্যালসিয়াম ক্যালমোডিউলিন কমপ্লেক্সটা, হ্যাঁ, এই ক্যালসিয়াম ক্যালমোডিউলিন কমপ্লেক্সটা একদিকে নাইট্রিক অক্সাইড সিনথেসকে অ্যাক্টিভ করে নাইট্রিক অক্সাইড তৈরি করে আলটিমেটলি ভ্যাসো ডাইলেশন করছে, অন্যদিকে এই ক্যালসিয়াম ক্যালমোডিউলিন কমপ্লেক্সটা এন্ডোথেলিয়াল সেলসের কন্ট্রাকশন ঘটায়, ফলে এন্ডোথেলিয়াল সেলসগুলো যখন কন্ট্রাকশন করে, দেখেন মনে করেন এন্ডোথেলিয়াল সেলসগুলো এভাবে আছে, এইভাবে আছে, তো যখন এন্ডোথেলিয়াল সেলগুলো কন্ট্রাকশন করবে তখন ওদের মাঝখানে পোর তৈরি হবে, হ্যাঁ, দেখেন তারা কন্ট্রাকশন করে ছোট হয়ে গেছে, ফলে এখানে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, ফলে এখান থেকে প্লাজমাটা তখন লিক আউট হয়ে হয়ে ব্লাড ভেসেলস থেকে বেরিয়ে তারা এই যে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে চলে আসবে, ফলে এখানে তখন বেশি বেশি ফ্লুইড জমা হতে শুরু করবে প্লাজমার, এক্সেপ্ট প্রোটিন এন্ড লার্জ মলিকিউলস, ফলে এই জায়গাটাতে দেখা দিবে তখন এডিমা, এডিমা। ওকে, আচ্ছা, এখন দেখেন যদি ভ্যাসো ডাইলেশন হয় তাহলে ভ্যাসো বলতে কি, সেটা আর্টারিজও হতে পারে ভেইন্সও হতে পারে। এখন আসেন আমি একটা ক্যাপিলারি আঁকি, এই হলো আর্টারিও আর এই হলো ক্যাপিলারি আর এই হলো ভেইনিও। ওকে, এই মাঝখানের একটু হলো ক্যাপিলারি, দুপাশে হলো, এটা হলো আর্টারিও, এটা হলো ভেইনিও। এখন ভ্যাসো ডাইলেশন মানে সে হিস্টামিন কি করে, আর্টারিওলো ডাইলেশন করে এবং ভেইনিওলো ডাইলেশন করে, দুটো সে ডাইলেট করে দিবে। এখন দেখেন এটা যখন ডাইলেশন হবে, একটু দেখেন, দেখেন আমি আর একটু বড় করে দিচ্ছি, সাপোজ এই যে ডাইলেশন হলো, ডাইলেশন হলে এখান দিয়ে ব্লাড খুব ইজিলি ট্রান্সমিট করতে পারবে, ফলে রেজিস্ট্যান্সটা কি হয়ে গেছে, কমে গেছে, তাহলে হার্ট থেকে ব্লাড খুব ইজিলি বডির দিকে যেতে পারছে, তাহলে হিস্টামিন আমাদের টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়ায় নাকি কমায়, কমায়। আচ্ছা, তাহলে এটা হলো আর্টারিওলো ডাইলেশনের ব্যাখ্যা। এখন টিপিআর যদি কমে যায়, আমরা জানি আমাদের এই যে ব্লাড প্রেশার, ব্লাড প্রেশারের দুটো কম্পোনেন্ট, একটা হলো সিস্টোলিক ব্লাড প্রেশার আর একটা হলো ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। সিস্টোলিক ব্লাড প্রেশারটা ডিপেন্ড করে কার্ডিয়াক আউটপুটের উপরে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা ডিপেন্ড করে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সের উপরে। যদি কার্ডিয়াক আউটপুট বাড়ে তাহলে সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়ে, আর যদি টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়ে তাহলে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বাড়ে, এটা মনে রাখবেন ইনশাআল্লাহ। এখন দেখেন হিস্টামিনের কারণে আর্টারিওর ডাইলেশন হয়েছে, ফলে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমেছে, তাহলে বলেন তো টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স যদি কমে তাহলে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারও কমবে, সোজা কথা। এখন আসেন যে সিস্টোলিক ব্লাড প্রেশারে আসে, তাহলে বুঝলাম কি যে হিস্টামিন ডায়াস্টোলিক ব্লাড প্রেশারকে কমাচ্ছে। এখন হিস্টামিন ভ্যানোডাইলেশনও করবে, তাহলে দেখেন এটাকে আমি একটু বড় করে দিই ক্যালিবার, এই দেখেন ক্যালিবারটা বেড়ে গেল। ওকে, তাহলে যখন ভ্যানোডাইলেশন হলো তখন কি হবে, দেখেন
এখানের মধ্যে ভেইনস গুলো হলো কি, আমরা জানি ভেনিউলস, ভেইনস এগুলো হলো একটা ক্যাপাসিটেন্স ভেসেলস, এখানে ব্লাড সবসময় কিছু ব্লাড জমে থাকে, অর্থাৎ এদিক দিয়ে যে পরিমাণ ব্লাড আসলো সবগুলাই কিন্তু আবার হার্টে ব্যাক করে না, কিছু ব্লাড এখানে পুলিং অবস্থায় থেকে যায়, হ্যাঁ এখানে জমা থাকে, এটাকে আমরা বলি ভেনাস পুলিং। ফলে ভেইনের ক্যালিভারটা যত ডাইলেটেড হবে, মোটা হবে, ফলে এখানে বেশি বেশি ব্লাড জমে থাকার একটা চান্স পাবে। ফলে দেখেন এদিক দিয়ে ব্লাড আসছে বেশি, কিন্তু এখানে ভেনোডাইলেশনের কারণে ব্লাড জমে থাকতেছে বেশি বেশি, ফলে হার্টের দিকে কি ব্লাড বেশি ব্যাক করছে নাকি কম? কম, কারণ ব্লাড তো সব এখানে জমে আছে, কারণ ভেনো কনস্ট্রিকশন যখন হবে, দেখেন ভেনো কনস্ট্রিকশন হলে এই যে ভেইনটা যখন কনস্ট্রিকশন হবে তখন পুল করে মানে প্রেশার দিয়ে এই ব্লাডটাকে তখন তারা হার্টে, হার্টের দিকে পাঠিয়ে দেয়, কিন্তু এখন তো ভেনো ডাইলেশন, ফলে এখানে ব্লাড জমে থাকছে বেশি, ফলে হার্টের দিকে ভেনাস রিটার্নও কি হচ্ছে, কম হচ্ছে, তাহলে ভেনাস রিটার্ন কমে গেছে। এখন ভেনাস রিটার্ন যদি কমে যায়, দেখেন ভেনাস রিটার্ন কমে গেছে তাহলে হার্টে ব্লাড আসছে কম, তাহলে হার্টের যদি ভেনাস রিটার্ন কমে যায়, ব্লাড কম যায়, তাহলে ফ্র্যাঙ্ক স্টার্লিং ল অনুযায়ী স্ট্রোক ভলিউমও কী হবে, কমে যাবে, কারণ এটা যদি আমাদের হার্ট হয়, হার্ট হয় তাহলে এখানে ব্লাড আসছে, এটাকে বলছি রাইট অ্যাট্রিয়ামে যে ব্লাড আসে ভেনাস রিটার্ন, তাহলে যত বেশি ব্লাড আসবে আলটিমেটলি এখানে হার্টের ওয়ালের উপরে সে প্রেশার দিবে এই ব্লাডগুলো, তাহলে ফ্র্যাঙ্ক স্টার্লিং ল অনুযায়ী যত বেশি প্রেশার দিবে ফোর্স অফ কন্ট্রাকশন তত বেশি হবে, ফলে আলটিমেটলি কার্ডিয়াক আউটপুটও বেশি হবে। আমি ডান পাশে দেখালাম, আপনারা লেফট হার্টের ক্ষেত্রেও একই রুলস, হ্যাঁ কার্ডিয়াক আউটপুট তত বেশি হবে, আর কার্ডিয়াক আউটপুট যত বেশি হবে কী বললাম আমরা, দেখেন কার্ডিয়াক আউটপুট যদি বেশি হয় সিস্টোলিক ব্লাড প্রেশারও বেশি হবে, কিন্তু যেহেতু এখানে ভেনাস রিটার্নটা কমে গেছে ভেনাস পুলিংয়ের কারণে, ব্লাড জমে থাকার কারণে, তাহলে ডেফিনেটলি কার্ডিয়াক আউটপুটও কমে যাবে, কার্ডিয়াক আউটপুট কমে গেলে সিস্টোলিক ব্লাড প্রেশারও কমে যাবে, তাহলে দেখেন হিস্টামিন আর্টারিওলো ডাইলেশনের মাধ্যমে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কমায়, ভেনো ডাইলেশনের মাধ্যমে সিস্টোলিক ব্লাড প্রেশার কমায়, কীভাবে, ভেনাস রিটার্ন কমানোর মাধ্যমে। এখন যখন ব্লাড প্রেশার কমে যাবে হিস্টামিনের কারণে, তখন আমাদের বডিতে আল্লাহ তাআলা একটা সিস্টেম দিয়ে দিয়েছেন, তো বডি কী করবে, এই ব্লাড প্রেশার যেটা কমেছে সেটাকে ব্যালেন্স করার জন্য সে সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন করবে। সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন করলে তখন হার্টের মধ্যে যখন সিম্প্যাথেটিক আউটফ্লো বেড়ে যাবে তখন হার্ট রেটটা বেড়ে যাবে, আবার এটাকে যখন হার্ট রেট বেড়ে যাবে, কেন হার্ট রেট বাড়ছে বলেন তো, অটো তো বাড়ে নেই, ভ্যাসো ডাইলেশনের কারণে ব্লাড প্রেশার কমে গেছে এবং সেটাকে কম্পেনসেট করতে হার্ট রেটটা বাড়ছে, এটাকেই আমরা বলি যে রিফ্লেক্স টেকিকার্ডিয়া, রিফ্লেক্স টেকিকার্ডিয়া। ওকে আচ্ছা, তাহলে হিস্টামিনের কারণে হার্ট রেট বাড়ে, ওকে এটা মনে রাখেন। এখন একটা বিষয় দেখেন আমি আপনাদের বলি, এটা একটা নাইস টু নো, অতিরিক্ত জানতে গেলে, যেমন কার্ডিয়াক আউটপুট ইজ ইকুয়াল টু হচ্ছে হার্ট রেট ইনটু স্ট্রোক ভলিউম, ওকে বিষয়টা বুঝেন। এখন দেখেন তাহলে হিস্টামিন দেওয়ার কারণে হার্ট রেটটা বাড়তেছে কিন্তু স্ট্রোক ভলিউমটা কমতেছে, একটাকে দেখালাম হিস্টামিনের কারণে স্ট্রোক ভলিউম কীভাবে কমে, কারণ ভেনাস রিটার্ন কমে যাচ্ছে এই কারণে স্ট্রোক ভলিউম কমে যাচ্ছে। তাহলে এখন দেখেন কার্ডিয়াক আউটপুট ডিপেন্ড করছে দুটো ফ্যাক্টরের উপরে, হার্ট রেট এবং স্ট্রোক ভলিউম। এখন হিস্টামিন স্ট্রোক ভলিউমটা কমাচ্ছে কিন্তু হার্ট রেটটা বাড়াচ্ছে, তাহলে কার্ডিয়াক আউটপুট বাড়বে না কমবে, কারণ আমি তো দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম। এখানে মজার বিষয় হলো স্ট্রোক ভলিউম অনেক বেশি কমে, কারণ খুব বেশি ভ্যাসো ডাইলেশন হয়, হ্যাঁ যদি মানে বেশি বেশি হিস্টামিন রিলিজ হয়, যেমন ইন কেস অফ অ্যানাফাইল্যাক্সিসে হয় যেটা, কিন্তু হার্ট রেট সেই তুলনায় তেমন বাড়ে না। আর মজার বিষয় হলো হার্ট রেট বেড়েও লাভ কী, যদি হার্টের মধ্যে ব্লাড নাই আসে, সে যতই ঘন ঘন কন্ট্রাক্ট করুক ব্লাড তো পাঠাতে পারবে না, কারণ ব্লাড তো আসেই নেই, ফলে স্ট্রোক ভলিউম এত বেশি কমে গেছে এবং কার্ডিয়াক আউটপুটের উপরে স্ট্রোক ভলিউমের প্রভাব বেশি,
যেহেতু স্ট্রোক ভলিউম কমে গেছে, তাই হার্ট রেট বাড়লেও স্ট্রোক ভলিউমের প্রাধান্যতার কারণে, হ্যাঁ প্রিডমিনেন্সের কারণে কার্ডিয়াক আউটপুট আলটিমেটলি কমবে, ওকে, ফলে সিস্টোলিক ব্লাড প্রেশারও কমবে। তার মানে হিস্টামিনের কারণে আমরা কি কি ইফেক্ট পেলাম, সিস্টোলিক ব্লাড প্রেশার কমছে ডিউ টু ভেনোডাইলেশন, এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কমছে ডিউ টু আর্টেরিওলার ডাইলেশন, এবং হার্ট রেট বাড়ছে ডিউ টু রিফ্লেক্স টেকিকার্ডিয়া। আর যদি হিস্টামিনের পরিমাণ খুব বেশি হয়, যেমন আমরা যদি ফার্মাকোলজিক্যালি বাহির থেকে হিস্টামিন দিই খুব বেশি লার্জ ডোজে, এখন হার্টের মধ্যে যে মাসেল আছে কার্ডিয়াক মাসেল, কার্ডিয়াক মাসেলে কিন্তু হিস্টামিনের টু রিসেপ্টর থাকে, অর্থাৎ হিস্টামিন টু রিসেপ্টর, যেটা আমি আপনাদেরকে এই টিউটোরিয়ালসের প্রথমেই দেখিয়েছি, ঠিক আছে, দেখেন এই যে হিস্টামিন টু রিসেপ্টর। তাহলে যদি লার্জ ডোজে হিস্টামিন দেন, তখন সে হার্ট মাসেলে, ধরুন এটা হার্ট মাসেল, হার্ট মাসেলের উপরে এই যে এখানে যেটা আছে এই এইচ টু রিসেপ্টরে হিস্টামিন বসে, সে তখন কি করবে, দুইটা কাজ করবে, যেহেতু এইচ টু একটা জিএস কাপল্ড রিসেপ্টর, স্টিমুলেটরি রিসেপ্টর, তখন সে হার্ট রেট ডিরেক্ট হার্ট মাসেলের উপর কাজ করে, হ্যাঁ সে হার্ট রেট বাড়িয়ে দিবে এস এন ওডের উপরে কাজ করে, এবং হচ্ছে সে ফোর্স অফ কন্ট্রাকশন বাড়িয়ে দিবে, ঠিক আছে। এবং মজার কথা যে এখানেও হার্ট রেট যদিও বাড়ে, ফোর্স অফ কন্ট্রাকশন যদিও বাড়ে, কিন্তু তার চেয়েতে ভেনাস রিটার্ন অনেক বেশি কমেছে, ফলে এই ক্ষেত্র লার্জ ডোজ অফ হিস্টামিন দিলেও ব্লাড প্রেশার, অর্থাৎ সিস্টোলিক ব্লাড প্রেশারটা কমই থাকবে, ওকে। তাহলে হিস্টামিন দিলে অলওয়েজ আমার দোনোটা সিস্টোলিক এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কমে যাবে, হার্ট রেট বেড়ে যাবে, আর লার্জ ডোজ দিলে যেহেতু সে সরাসরি হার্টের হিস্টামিন টু রিসেপ্টরের উপরেও কাজ করছে, আবার অন্যদিকে রিফ্লেক্স টেকিকার্ডিয়াও কাজ করছে, ফলে এই ক্ষেত্রে হার্ট রেট বা টেকিকার্ডিয়া অনেক বেশি হবে, অনেক বেশি হবে, ঠিক আছে। তাহলে এটা হলো কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপরে হিস্টামিনের ইফেক্ট। এবং আরেকটা যেটা আপনাদের দেখালাম, যেখানে মানে এডিমা হয়, যেহেতু ভাস্কুলার পারমিবিলিটিটা বেড়ে যায়, ফলে এডিমা হয়, ওকে, এই যে দেখেন এখানে যেটা দেখালাম, তাহলে এডিমা ডিক্রিজ সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক ব্লাড প্রেশার অ্যান্ড ইনক্রিজ হার্ট রেট অফ টেকিকার্ডিয়া, ওকে, ধন্যবাদ।